উপনির্বাচনে বিশেষ ট্রিটমেন্টের নিদান সুকান্তর, মুখে লাগাম হারাচ্ছেন দুই দলের নেতারা, বিভিন্ন কৌশল নিচ্ছে তৃণমূল বিজেপির দুই দলই। যদি তৃণমূলের কোন নেতা লাঠি নিয়ে মারতে আসে, বদমাশি করে, উচিত শিক্ষা দিয়ে বাড়ি পাঠাবেন, বাকিটা আমরা দেখে নেব, রাজ্য সভাপতি দেখে নেবে বাকিটা। আগামী 13ই নভেম্বর বাংলায় 6 কেন্দ্রে উপনির্বাচনী কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে বাঁকুড়া, তালডাংরা বিধানসভা, রাজবঙ্গের এই আসনে জয় ছিনিয়ে নিতে মরিয়া ডান বাম সব শিবির। প্রচারের মাঝে চলছে আক্রমণ পাল্টা আক্রমণ। ভোটের দিনে দলের কর্মীদের কী ভূমিকা হবে তা বলতে গিয়ে প্রকাশ্যে মুখের লাগাম হারাচ্ছেন অনেকেই। কেউ ডান্ডা দিয়ে ট্রিটমেন্টের হুঁশিয়ারি দিচ্ছেন, তো কেউ আগবেলা খেয়ে যন্ত্র কেনার পরামর্শ দিচ্ছেন, কেউ আবার ভোটের লাইনে দাঁড়ানো ভোটারদের প্রভাবিত করে নিজেদের ভোট বাক্স ভরানোর পরামর্শ দিচ্ছে। এবারে উপনির্বাচনে ডান্ডা নিয়ে ট্রিটমেন্টের নিদান দিলেন সুকান্ত মজুমদার। বুধবার সন্ধ্যায় বাঁকুড়ার তালডাংরা বিজেপি প্রার্থীর সমর্থনে সভা করতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, শান্তিপূর্ণ ভোট হোক, মানুষ যা রায় দেবে তা আমরা মাথা পেতে নেব, কিন্তু তৃণমূল বুথে ঢুকে গণ্ডগোল করলে আপনারা ঝান্ডার সঙ্গে বড় বড় ডান্ডা রাখবেন, ট্রিটমেন্ট করে দেবেন, বাকি ব্যবস্থা আমরা করে নেব। এই নিদান দেওয়ার পর রাজনৈতিক মহলের মন্তব্য ঘিরে সরগোল পড়ে গিয়েছে। যদি তৃণমূলের কোন নেতা লাঠি নিয়ে মারতে আসে, বদমাশি করে, উচিত শিক্ষা দিয়ে বাড়ি পাঠাবেন, বাকিটা আমরা দেখে নেব, রাজ্য সভাপতি দেখে নেবে বাকিটা। শান্তিপূর্ণ ভোট হোক, মানুষ যাকে ইচ্ছে ভোট দেবে, 13 তারিখে আমরা সেই রায় মাথা পেতে নেব, কোনো অসুবিধে নেই। কিন্তু 13 তারিখে বুথে ঢুকে যদি তৃণমূল কংগ্রেস বা বুথের সামনে কাউকে বাধা দেওয়ার চেষ্টা করে, আপনারা ঝান্ডা রাখবেন, তার সাথে বড় বড় ডান্ডা রাখবেন এবং উপযুক্ত ট্রিটমেন্ট করবেন, বাকি ব্যবস্থা, বাকি ওষুধ আমরা করবো উপর থেকে।